হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা ক্রিমের রিভিউ শেয়ার করব, আর এটা হচ্ছে পন্স হোয়াইট বিউটি ক্রিম। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা হচ্ছে পন্স হোয়াইট বিউটি ক্রিম, এটা কিন্তু একটা ডে ক্রিম। এই ক্রিমটা অনেক ভালো আমাদের স্কিনের জন্য। এটা হচ্ছে অ্যান্টি স্পট আর ফেয়ারনেস করে, অর্থাৎ আমাদের স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করে, আর আমাদের স্কিনের যে দাগগুলো আছে সেই দাগগুলোও দূর করে। এই ক্রিমটা দিনে ব্যবহার করতে হবে, যেহেতু এটা ডে ক্রিম। আপনারা এটা সকালে অথবা দুপুরে ব্যবহার করতে পারেন। আর এই ক্রিমটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা কিন্তু সান প্রোটেক্টর ক্রিম, এখানে হচ্ছে SPF 50+ আছে। এই ক্রিমটা আমাদেরকে রোদের হাত থেকে রক্ষা করবে। এই ক্রিমটা ব্যবহার করলে এক্সট্রাভাবে আর কোনো সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটার অপর সাইডে এটার কত গ্রাম সেটা লেখা আছে, এটা হচ্ছে 35 গ্রামের একটা ক্রিম, এটা হচ্ছে 24 মান্থ পর্যন্ত এটা ডেট থাকে। এই ক্রিমটা কিন্তু ভিতরের দিকে কালারটা হালকা গোলাপি কালার। এই ক্রিমটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিম। পন্স ক্রিমের কিন্তু বাংলাদেশি ক্রিমও আছে। আমি বলবো বাংলাদেশিটার তুলনায় আপনারা ইন্ডিয়ানটা ব্যবহার করবেন, ইন্ডিয়ান ক্রিমটা কিন্তু অনেক ভালো। আমি এই ক্রিমটাকে 5 বছর হলো ব্যবহার করছি, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর এটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা কিন্তু খুব সহজেই স্কিনে মিশে যায়। এই যে দেখুন, অনেক ধরনের ক্রিম আছে যেগুলো দেওয়ার পরে স্কিনে সাদা সাদা হয়ে থাকে, স্কিনে সহজে মিশতে চায় না, ভেসে থাকে, কিন্তু এটা কিন্তু মোটেও সেরকম না। এটা অনেক সুন্দরভাবে স্কিনে মিশে যায়। এই ক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ক্রিমটা হচ্ছে যাদের অয়েলি স্কিন আর নর্মাল স্কিন তাদের জন্য অনেক ভালো। এই ক্রিমটা লং টাইম পর্যন্ত অয়েল জমতে দেয় না আমাদের স্কিনে। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো এটা তেমন একটা ভালো লাগবে না, কারণ ড্রাই স্কিন এটা ব্যবহার করলে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। এই জন্য আপনারা এটা অয়েলি স্কিন অথবা নর্মাল স্কিনেই ব্যবহার করবেন। আর এই ক্রিমটার প্রাইসটাও খুবই রিজনেবল, ইন্ডিয়ানটার প্রাইস 200 থেকে 250 টাকার মতো নিবে। আমার কাছে ক্রিমটা অনেক বেশি ভালো লেগেছে, আপনারাও এটা ব্যবহার করে দেখবেন। আর এই ক্রিমটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। স্কিনের যে দাগগুলো রয়েছে, রোদে পোড়া দাগ, এছাড়া ব্রণের দাগ, সেই দাগগুলোও কিন্তু কমাতে অনেক সাহায্য করে। এই ক্রিমটা ব্যবহার করার পরে আপনারা একটু পাউডার ব্যবহার করবেন, তাহলে একটা সুন্দর একটা মেকআপ লুক পাওয়া যাবে ক্রিমটা থেকে। ক্রিমটা প্রতিদিনই ব্যবহার করা যাবে, সকালে অথবা দুপুরে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এই ক্রিমটা অনেক ভালো, আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ানটাই কেনার, বাংলাদেশিটা কিনবেন না, কারণ বাংলাদেশিটা তেমন ভালো না। ইন্ডিয়ান ক্রিমটা চেনার উপায় হচ্ছে এটা হচ্ছে কাঁচের বোতলে থাকবে এরকম, আর বাংলাদেশিটা কিন্তু প্লাস্টিকের জারে থাকবে। আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ানটাই কেনার। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।